শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। শেখ আব্দুল মুতালিব, বাবার নাম মোহাম্মদ পবন শেখ, মায়ের নাম মজিদা খাতুন। আমার গ্রাম জগিয়া, মল্লিকপুর ইউনিয়ন, উপজেলা লোহাগড়া, জেলা নড়াইল, বর্তমান ঠিকানা। যুদ্ধের আগে আমি কিছুই করতাম না, ছাত্র ছিলাম। আমি ওই সময় ক্লাস 8 পড়তাম, একটু বড় ছিলাম আর কি আমি। হ্যাঁ, ওটা আমাদের ওই ট্রেজারি ভাঙ্গা হলো লড়াইল, ওইখান থেকে আমরা ভাগে 3টে রাইফেল পেলাম। আমার বড় ভাই একটা, আর শহীদ ইদ্রিস সাহেব একটা, শেখ মোজাহারউদ্দিন উনি সচিব ডিসি। এই 3টে রাইফেলই ছিল সম্বল আমাদের দক্ষিণ লোহাগড়ায়। ট্রেনিং আমাকে একজন রিটায়ার্ড আর্মি ছিল জ্যৈষ্ঠ মাসের থেকেই, হ্যাঁ, আমাদের উনি ট্রেনিং করাইছে প্রথম। ওনার লাল আহমেদ খান ছিল, উনি ব্রিটিশের আর্মি ছিল, ব্রিটিশ আর্মি ছিল, এই ব্রিটিশ আর্মি আমাদের ট্রেনিং করাতো। এই ফুল ট্রেনিংটা উনি আমাদের করাইছে। 3টে রাইফেল এক জায়গা করে আমাদের প্রথম যাত্রা শুরু হলো, যে আমাকে অস্ত্র সংগ্রহ করতে হবে। আমার নাম স্যার শহীদ ইদ্রিস। অস্ত্র কীভাবে সংগ্রহ করতে হবে, তখন ওই ডাকাত যে গেছে অস্ত্র সংগ্রহ, এই প্রথম পরিকল্পনা হলো। ডাকাতের যন্ত্রণায় আমরা থাকতে পারতাম না, তখন বিভিন্ন জায়গায় গিয়ে আমরা ডাকাত আক্রমণ করে ডাকাতের কাছে আমরা অস্ত্র সংগ্রহ করতাম। কুমড়ি ফাইটিংয়ের দিন আমি ছিলাম না, যদি আমাদের 5 জন লোক শহীদ হয়ে যায় নকশালদের। তারপরে আমাদের কিছু অস্ত্র প্রায় 12টা রাইফেল সহ আমাদের খোয়া হয় ওই ওই জায়গায়। 12টা রাইফেল সহ আমাদের ওই অস্ত্রগুলো খোয়া হয়ে যায় ওই জায়গায়। তখন আমাদের অস্ত্র সংখ্যা ছিল প্রায় 28টা। পরবর্তীতে আমরা সংগঠিত হলাম অনেক পরে, ওই সব লোকজনকে তেয়ার ওখানে খুব খুলনাও চলে গেছে, বিল্টিন ছাপা আর কি যারা বাইসে ছিল। এরপরে শুরু হলো আমাদের নকশাল গেট সাথে, যেখানে যাই আমাকে ফাইটিং আছে নকশাল গেট সাথে। দক্ষিণ লোহাগড়া মুশিপাড়া একটা গ্রুপ ছিল, হ্যাঁ, এই গ্রুপও আমরা খতম করলাম। হ্যাঁ, তারপরে এরা বাংলাদেশে না থাকতে পারে ভারতে পলাই গেল। এরা কিছু কিছু মুক্তিযোদ্ধা নামতেছে ওইখানে যে নকশালরা, কিন্তু আমাদের লোহাগড়া, বিশেষ করে দক্ষিণ লোহাগড়া তোলাগড়া দিয়ে রাজাকারদের দ্বারা যে ক্ষতিগ্রস্ত না হয়েছি, নকশালকারদের দ্বারা তার বেশি ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি। আমাকে লাউড়িয়া এই উপজেলা চেয়ারম্যানের চাষাকে মেরে ফেলায়। ওইখানে আমরা গেলাম, একবার একটা মার কান্নায় থাকতে পারলাম না। তা সকালবেলা আর কি অপারেশন শুরু করলাম লাউড়িয়া, লাউড়িয়ে নকশাল ধরে ধরে আনলাম, আনে পিটেলাম জম পিটেলাম, ওই নকশাল অপারেশন ওই জায়গা যায় আর কি। তারপরে আবার কুমড়ি, যেখানে আমরা যে একটা মারা গেলাম, ওই গ্রামে ঢুকলাম। তখন আমার ইন্টেলিজেন্ট গ্রুপের প্রধান
হাতিয়ার রহমান এমএজি হাতিয়ার উনি আসলেন। তো উনি আসলে ওনার বডিগার্ড হিসেবে আমি নিয়োগ হয়ে গেলাম। উনি যেখানে যেত আমার নিয়ে যেত সাথে। আর আমাদের কাজটা ছিল ওনার নির্দেশে কাজটা ছিল কি এই পুরো নোয়াগড়া থানা যত মুক্তিযোদ্ধা কমান্ডারগণের সাথে সংযোগ করা, মানে এই আক্রমণ করতে হবে, কীভাবে আক্রমণ করতে হবে, প্ল্যান করতে, প্ল্যান অনুযায়ী আমাদের চিঠি দিত। তখন তো মোবাইল ছিল না, কি চিঠি যোগাযোগে আমাকে বিভিন্ন ক্যাম্পে যে যোগাযোগটা করতাম আমরা, মানে কোনো পরিকল্পনা করতে এই থানা আক্রমণে সব জায়গায় আমাদের লাগাইছে আর কি, এভাবে আমরা কাজ করেছি আর কি। তারপরে আর কি এই থানা 8 তারিখে থানা আক্রমণ হল। থানায় আমরা ইন্টেলিজেন্স গ্রুপে যত প্রকার সংগঠন করার দরকার আমরা করেছি। থানাটা না ক্যাপচার হয়ে গেলে ওই থানার পশ্চিম পাশেই ইসাক রাজাকার নামে একটা লোক, হ্যাঁ, ওকে মারা হলো। বর্তমান ডলার সাহেবের দাদা ওনারে রাজাকার হিসেবে মারা হলো ওই থানার উত্তর পাশে, যার কারণে ওই রাজাকারের পোতারে আমরা ভোট দিতে পারি নাই, আমাকে হাত মুনিছে পাইনি। হ্যাঁ, শেখ হাসিনা দেশে যদিও নমিনেশন, কিন্তু আমাকে হাতটা ওইখানে নিচে করতে পারলাম না আমরা, মুক্তিযোদ্ধা হিসেবে আমরা ওই কাজটা করতে পারিনি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।